সোমবার বাংলা সহ গোটা দেশে চতুর্থ দফার ভোট গ্রহণ। সকাল সকাল ভোট দেন বহরমপুরের বিজেপি প্রার্থী নির্মল সাহা। বহরমপুরের বিধায়ক কাঞ্চন মৈত্রকে সাথে নিয়ে ভোট দিতে আসেন নির্মল। ভোটদানের পর বুথ পরিদর্শনে রওনা হন বিজেপি প্রার্থী। বহরমপুর থেকে অর্ক রায়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।